সংবাদ প্রকাশ করার জের ধরে কুমিল্লার মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক হোরের কাগজ প্রতিনিধি এবং আমরা মুক্তিযোদ্ধার সন্তান মুরাদনগর উপজেলা শাখার সভাপতি শরীফুল আলম চৌধুরীকে কুপিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও তার সন্ত্রাসী বাহিনী এ সময় তারা হাতুড়ি ও লোহার পাইপ দিয়ে পিটিয়ে তার হাত পা ভেঙে ফেলে এবং দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে শনিবার বিকেলে উপজেলার দারোরা ইউনিয়নের চেয়ারম্যান সাজান মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী গাজিয়াতল গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন চৌধুরীর বাড়িতে ঢুকে তার ছেলে সাংবাদিক শরীফের উপর হামলা চালিয়ে আহত করে এ সময় তাকে বাঁচাতে তার বাবা মা ও বোন এগিয়ে এলে তাদের উপরও অতর্কিত হামলা চালিয়ে আহত করা হয় গুরুতর আহত শরীফকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এদিকে ঘটনার মূল হোতা ইউপি চেয়ারম্যান শাহজান মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ মুরাদনগর থানার ওসি এ কে এম মঞ্জুর আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন তো ঘটনায় জড়িত চেয়ারম্যান শাহজানকে গ্রেফতার করা হয়েছে সাংবাদিক শরীফকে অ্যাম্বুলেন্স ভাড়া করে হাসপাতালে পাঠানো হয়েছে তার বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন চৌধুরী বাদী হয়ে মামলা দায়ের করেছেন কুমিল্লা থেকে রিপোর্ট করেছেন জাহাঙ্গীর আলম ইমরুল সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর